नमस्कार हुगलि আজকেতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর মাস্টার মশাইকে হটানোর দাবিতে আমরণ অনশনে সিঙ্গুর বিজেপি চব্বিশ ঘন্টার মধ্যে প্রাথমিক টেটের কাউন্সিলিং এর দাবিতে চাকুরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে আসছে বিস্তারিত খবরে সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী পদ থেকে সরানোর দাবিতে এবার আমরণ অনশনে বসল বিজেপি কর্মীরা সিঙ্গুরে মঞ্চ বেঁধেই অনশন ধর্মঘটে এদিন সামিল হল বিজেপি কর্মীরা সদ্য তৃণমূল ত্যাগী সিঙ্গুরের মাস্টার মশাইকে বিজেপি প্রার্থী ঘোষণা করার পর থেকেই সিঙ্গুরের বিজেপি কর্মী সমর্থকরা ফুঁসছিল এর আগেই জেলা সদর কার্যালয়ের গেটে তালা লাগানো থেকে শুরু করে জেলা কার্যালয় ভাঙচুর হয়েছে এতেও কোনো কাজ না হওয়ায় এবার আমরণ অনশনে বসল সিঙ্গুর বিধানসভার বেশ কিছু বিজেপি কর্মী এদিন বিকেল থেকে বিজেপি কর্মী সমর্থকরা সিঙ্গুর স্টেশন সংলগ্ন বুড়া শক্তি মাঠে মঞ্চ তৈরি করে অনশনে বসে তাদের বক্তব্য অবিলম্বে সিঙ্গুরে প্রার্থী হিসেবে মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নামের পরিবর্তে অন্য নাম ঘোষণা করতে হবে আজকের পর থেকে অনির্দিষ্টকালের জন্য এই লড়াইতে যোগদান করে এই লড়াইটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন তার কারণ আমরা জানি আজকে সিঙ্গুরেতে তৃণমূলীরা বলে বেড়াচ্ছেন যে আজকে রবিন জিতলেও আমাদের লাভ বেচা জিতলেও আমাদের লাভ আমরা এটাও জানি এই বুড়ো মানুষটা যেভাবে লোভী লালায়িত মানুষ ইনাকে যদি আমরা জেতাই আমি জানি হয়তো আমাদের থেকে অনেক বেশি বুদ্ধি কেন্দ্র নেতৃত্বের রাজ্য নেতৃত্বের আছে কিন্তু আমি কথা দিচ্ছি আজকে আমার কথাটা আজকে রেকর্ড হচ্ছে আপনারা মিলিয়ে নেবেন এনাকে যদি আমরা জেতাই ইনি পুনরায় তৃণমূলে গিয়ে আবার যোগদান করবেন যদি তৃণমূল ক্ষমতায় আসে মন্ত্রিত্বের লোভে তাই এই মানুষটাকে আমরা জেতাতে চাইছি না আমরা পদ্মের বিরুদ্ধে নই আমরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নই আমাদের আদর্শ এখনো পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের আদর্শ দীনদয়াল উপাধ্যায় আমাদের আইডিওলজি যার আইডিওলজি নিয়ে আমরা বেঁচে আছি নরেন্দ্র মোদীজিকে দেখে আমরা বেঁচে আছি আমরা এগিয়ে চলেছি আমরা তাদের আদর্শকে সম্মান জানাচ্ছি তাই আবার বিশ্বজিতের কথা ধরে বলছি যে নরেন্দ্র মোদীজি অমিত শাহজি জেপি নাড্ডাজি দিলীপ ঘোষ মহাশয় প্রয়োজনে আপনাদের পায়ে ধরবো আমরা আপনারা দয়া করে সিঙ্গুর থেকে অন্তত এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য নামক এই জালি ব্যক্তিটিকে উইথড্র করে নিয়ে সিঙ্গুরকে বাঁচান এটা অনুরোধ বড় জোরে অনুরোধ ব্যুরো রিপোর্ট হুগলি আজকে বড় ম্যাচের আগে নমিনেশনের মধ্যে দিয়ে ওয়ার্ম আপ করে নিলাম চন্দননগর মহকুমা শাসক দপ্তরে নমিনেশন প্রদান করে এমনই বক্তব্য চন্দননগর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেনের ওরা নিজেদের মধ্যেই লড়াই করছে অবস্থান করছে এখনো প্রার্থী ঠিক নেই তবে গণতান্ত্রিকভাবে ভোটে দাঁড়িয়েছে লড়তে লড়ুক হারবে ওরাও জানে বিজেপি প্রসঙ্গে এমনই অভিমত প্রকাশ করলেন চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন এদিন সকালে ভদ্রেশ্বর বাবুর বাজার থেকে শোভাযাত্রা সহকারে চন্দননগর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন পত্র জমা দিতে আসেন ইন্দ্রনীল সেন নমিনেশন জমা দেওয়ার আগে চায়ের ভারে চুমুক দিয়ে সোজা মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন পত্র দিতে ঢুকে যান এরপর ইন্দ্রনীল সেন চন্দননগরের মহকুমা শাসক দেবারতী সরকারের হাতে তার মনোনয়ন পত্র তুলে দেন গত বিধানসভা নির্বাচনে স্বল্প মার্জিনে জেতা প্রসঙ্গে তার বক্তব্য গত নির্বাচনে আমার পাঁচ বছর বয়স কম ছিল তাই এবছর পাঁচ বছর বেড়েছে আমি আরো বেশি ভোটে জিতব অন্যদিকে চন্দননগরের প্রধান প্রতিপক্ষের কথা জিজ্ঞাসা করতেই তার সটান বক্তব্য চন্দননগরের তৃণমূলের কোনো প্রতিপক্ষ নেই চন্দননগরে হাত বাড়ালেই একমাত্র যে বন্ধুকে পাওয়া যাবে তার নাম তৃণমূল কংগ্রেস ভালো মানুষ ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি তার প্রার্থী নমিনেশন দিতে আসছে এটাই মানে ভালো তো লাগবে বুঝতেই পারছি সেকেন্ড মে কি রেজাল্ট বেরোবে অনেকে বলছে এটা মনোনয়নের মিছিল না এটা বিজয় মিছিল বেরিয়েছে না এটা ট্রেলার বিজয় মিছিল বড় দেখা যাচ্ছে বলছি এবারে ইলেকশনে মানে কেমন রেজাল্ট হবে কারণ আগের বারে ভদ্রেশ্বর থেকে অনেকটা ইয়ে করেছিল চন্দননগর থেকে অনেক ভোটটা কম ছিল আগের বার যা ছিল অন্তত তার 10-15 গুণ সিপিএম কোনো ফ্যাক্টর হবে তো কোনো কিছু ভাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ফ্যাক্টর সিদ্দিকীর যে আইএসএফ সে তো কংগ্রেসের সঙ্গে মার্চ করেছে এবং ও যেই হোক যে যে যতক্ষণ মার্চ করুক মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে ও এক পাই হ্যাট্রিক প্রধান প্রতিপক্ষ কে হবে
কিসের আপনার প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন কোনো প্রতিপক্ষই নেই এখানে চন্দননগর আপনারাও জানেন কোনো প্রতিপক্ষ আছে নাকি দাদা বিজেপি কে বিজেপি না না ওরা দেখছেন না নিজেরাই মানে সব অবস্থান করছে প্রার্থী চেঞ্জ ওদের প্রার্থী ঠিক নেই ঠিক আছে গণতান্ত্রিক ভাবে ভোটে দাঁড়িয়েছে ভালোভাবে ভোটে দাঁড়ায় ভোটের লোক হারবে উনিও জানেন চন্দননগর মানুষ বলছি লোকসভা থেকে বিধানসভার টিকিট নিচ্ছে বিভিন্ন সাংসদ এটা কিছু বলবেন এইসব নিয়ে আমার কিছু বলার নেই দেখুন এগুলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে না আমাদের জন্য সেগমেন্ট ভাগ রয়েছে কে কোথায় যাবে এবং কে কোথায় দাঁড়ালে এমনি জিতবে আর এখানে তৃণমূল কংগ্রেসে প্রার্থীরা ইম্পর্টেন্ট ব্যাপারই না ইম্পর্টেন্ট হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর আমাদের কাছের উপর জোড়া ফুল করছে ওটা নিয়ে যে দাঁড়াবে চন্দননগরে সেই অমিত কর্মকারের রিপোর্ট হুগলি আজকে সিঙ্গুরু হরিপালে দাদা বৌদির কোম্পানির পাশাপাশি গোটা বাংলায় পিসি ভাইপোর কোম্পানির অবসান ঘটাতে আমরা লড়াই শুরু করেছি চন্দননগর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে এসে বক্তব্য আইএসএফের রাজ্য সম্পাদক তথা হরিপালের আইএসএফ প্রার্থী শিমল সোরেনের সিঙ্গুর এবং হরিপালে দাদা বৌদির কোম্পানির পাশাপাশি গোটা বাংলার পেশু ভাইপোর কোম্পানির অবসান ঘটাতে আমাদের লড়াই শুরু করেছি চন্দননগর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে এসে বক্তব্য আইএসএফ এর রাজ্য সম্পাদক শিমুল সোরেনের এদিন চন্দননগর মহকুমা শাসক দপ্তরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন হরিপাল বিধানসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী শিমুল সোরেন 2021 বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক এই শিমল সোরেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাজ্যের পেশি ভাইপো কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি সিঙ্গুর এবং হরিপালের দাদা বৌদির বিরুদ্ধেও লড়াইয়ের হুঙ্কার দেন এদিন তিনি দেখুন আজকে আমাদের হরিপাল বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার আইএসএফ মনোনীত প্রার্থী আমি শিমল সোরেন আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছি তো সুতরাং আজকের লড়াইটা আমাদের হবে কর্মসংস্থানের জন্য লড়াই এবং বেকার ছাত্র যুবদের স্বার্থের লড়াই এবং দীর্ঘদিন ধরে বিশেষ করে 2011 পর থেকে যেভাবে পশ্চিমবঙ্গে কাটমানি লুট ডাকাতি এবং গুন্ডাগিরি এর বিরুদ্ধে লড়াই হবে সুশাসনের পক্ষে আমাদের লড়াইটা চলবে তো সুতরাং আগামী দিনে আমাদের কর্মসংস্থানের শিল্পায়নের জন্য আমরা লড়াই করতে চলেছি এবং দীর্ঘদিন ধরে যে মানুষকে বিশেষ করে এই 2011 পর থেকে যে মানুষকে একটা পিছিয়ে রাখার রাজনীতি হয়েছে সেই রাজনীতির বিরুদ্ধে কিন্তু আজকে আমরা এই লড়াইটা শুরু করেছি সুতরাং এই লড়াই আমরা কিন্তু বিন্দুমাত্র এক ইঞ্চিও জমি ছাড়ব না আপনাদের হরিপালের যে পরিস্থিতিটা এই মুহূর্তে আগের যিনি বিধায়ক ছিলেন তাকে সিঙ্গুরে দেওয়া হয়েছে এবং তার স্ত্রীকে হরিপালে দেওয়া হয়েছে এই যে রাজনৈতিক চাপানোতর এটা কি আপনাদের জন্য একটু পজিটিভ আপনাদের পজিটিভ বলতে আজকে পশ্চিমবঙ্গে পিসি ভাইপুর একটা কোম্পানি চলছে আর আজকে আমরা দেখতে পাচ্ছি হরিপাল এবং সিঙ্গুরকে কেন্দ্র করে দাদা বৌদির একটা কোম্পানি খুলেছে সুতরাং এই দুই কোম্পানির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছে আমাদের প্রধান পক্ষে উভয়ই আছে ব্যুরো রিপোর্ট হুগলি আজকে নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপি প্রার্থীর সাথে মনোনয়নপত্র জমা দিতে জেলা শাসক দপ্তরে প্রবেশ করল 40 জন বিজেপি কর্মী সমর্থক চাঞ্চল্যকর ঘটনাটি হুগলি জেলা শাসক দপ্তরে নির্বাচন কমিশনের নিয়ম অমান্য করেই বিজেপি প্রার্থীর সাথে মনোনয়ন জমা দিতে জেলা শাসক দপ্তরে ঢুকে পড়ল জনা 40 কর্মী সমর্থক এদিন হুগলির ধনিয়াখালী বিধানসভার বিজেপি প্রার্থী তুষার মজুমদারের মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল সঙ্গে ছিলেন হুগলির সাংসদ তথা চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এদিন সরকারি আধিকারিক রাখি বিশ্বাসের কাছে তুষারবাবু নমিনেশন জমা দেন জেলা শাসক দপ্তরের নিচে পুলিশ আটকালেও কারোর কথা না শুনে এদিন জনা 40 বিজেপি কর্মী সমর্থকের ভেতরে ঢুকে যায় ব্যুরো রিপোর্ট হুগলি আজকে ভদ্রেশ্বরে বিজেপি কর্মীর ওপর গুলি চালানোর ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ভদ্রেশ্বর থানার সামনে জিটি রোড অবরোধ করল বিজেপি নেতা কর্মীরা ভদ্রেশ্বরে বিজেপি কর্মীদের ওপর গুলি চালানোর ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ভদ্রেশ্বর থানার সামনে জিটি রোড অবরোধ করল বিজেপি নেতা কর্মীরা রাস্তায় বসে স্লোগান দিতে থাকে তারা চাপদানির প্রার্থী দিলীপ সিং বলেন গ্রেপ্তার করার দাবিতেই এদিনের এই বিক্ষোভ ঘণ্টাখানেক পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে তৃণমূল সরকার যেটা করছে এটাই হলো শাসন প্রশাসনের কাজ একটা মানে আমাদের কার্যকর্তা একটা প্রোগ্রাম থেকে বাড়ি ফিরছে তাকে একদম প্রাণ নেওয়ার চেষ্টা করা হয়েছে সেই একটা বাড়ির লোক একটা প্রাণ হারাবে তার মানে কোনো নীতিগতি বলে এই তৃণমূল কোনো কিছু বুঝে না
কিন্তু আমরা জানি ভারতীয় জনতা পার্টি যেভাবে এখন মানুষ জনগণ মানুষ চাইছে এদের মানে হাল মানে এদের থেকে পা থেকে জমি সরে গেছে। তৃণমূল সরকার এবার ভালো করে বুঝে গেছে এরা থাকছে না, এরা পশ্চিমবাংলা থেকে বিদায় হচ্ছে, তাই এই সন্ত্রাস করা চালু করেছে। কিন্তু আমরা এইভাবে মানব না, আমরা চাই যারা করেছে দুষ্কৃতিকে অবিলম্বে গ্রেফতার করা হোক, না হলে আমরা এখানে যেভাবে পথ অবরোধ করেছি আমরা উঠবো না। পারমিতা অনবনীতার রিপোর্ট, হুগলি আজকে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হলো আজ। সদ্য তৃণমূল ত্যাগী দেবব্রত বিশ্বাসকে প্রার্থী করা হলো বিজেপির পক্ষ থেকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে। ২৪ ঘন্টার মধ্যে প্রাথমিক টেটের কাউন্সিলিং এর দাবিতে চাকুরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকে এর সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতা প্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বরালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করা ও এক্স-রে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুচুড়া খরোয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা, সন্ধ্যা ৬টা থেকে ৮টা। যোগাযোগ 9836355024 এবং 8145128871। শীতকাল এলেই মনে পড়ে বনভোজনের কথা। প্রশ্ন ওঠে কোথায় রয়েছে ভালো পার্ক, ভালো পরিষেবা, মনের মতো দৃশ্য বা কোথায় আছে। এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মানকুণ্ডুর আম্রকুঞ্জে এলে। খোলা আকাশের নিচে সাজানো আম বাগানের শোভা আপনাকে মুগ্ধ করবেই। মানকুণ্ডু স্টেশন থেকে দিল্লি রোডের দিকে যেতে একমাত্র আম্রকুঞ্জ আপনার পিকনিক করার মনোরম জায়গা। শুধু তাই নয়, যে কোনো অনুষ্ঠানে এই পার্ক সঠিক মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে এখনই বুকিং করুন এই নম্বরে 9433760749। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhogsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, DLED এবং BEd ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599599, যোগাযোগ 9330-412319-7550-880-8666-9732-55276 এবং 9433-53529। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, PHC জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো
জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 0332680-2399, 2680-7208 এবং 2680-6046। পূজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়, করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট। যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান, হুগলি। প্রোপাইটার তুষার শীল। মোবাইল নাম্বার 8486042164, 8942988464। বিরতির পর ফিরে এলাম খবরে। প্রাথমিক টেটের কাউন্সেলিং 24 ঘন্টার মধ্যে করতে হবে, পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 16,500 জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করার দাবিতে চুচুড়া হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল চাকুরি প্রার্থীরা। প্রাথমিক টেটের কাউন্সেলিং 24 ঘন্টার মধ্যে করতে হবে, পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 16,500 জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করার দাবিতে চুচুড়ায় হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান বিক্ষোভে বসল চাকুরি প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুর থেকে তারা বিক্ষোভে সামিল হয়। 2014 সালে প্রাথমিক টেটে উত্তীর্ণ এই সমস্ত চাকুরি প্রার্থীরা এর আগেও হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ দেখিয়েছিল। সে সময় অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী 2014 সালে প্রাথমিক টেটে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে 16,500 জনকে নিয়োগ করার কথা বললেও তা সম্পূর্ণ হয়নি। বিক্ষোভকারীদের বক্তব্য, নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ার কারণ দেখে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না, যদিও অন্যান্য জেলায় নিয়োগের জন্য মেরিট লিস্ট শিক্ষা সংসদের সামনে টাঙিয়ে দেওয়া হলেও হুগলিতে সেটাও করা হয়নি। এই কারণে তারা আজ হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থানে বসে। এদিন তারা তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি জেলা শাসকের কাছে প্রদান করেন। ঠিক আছে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের একটা নিয়োগের কথা উনি বলেছিলেন, 16,500 ক্যান্ডিডেটকে নিয়োগ করবেন। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী 15,500 মতন একটা লিস্ট অলরেডি 15,500 মতন একটা ক্যান্ডিডেট লিস্ট সেটা বার করা হয়েছিল এবং সেটার পর উনি আমাদের নিয়োগের জন্য প্রসেসিং করে দিয়েছিলেন, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে তারপরে তো কোর্টে একটা স্টে আনা হয়েছিল এবং স্টে কোর্ট তুলে দিয়েছিল। কোর্টের রায় হয়ে গেছে এবং সমস্ত DI অফিসেতে, DPSC অফিসেতে চলে এসেছে লিস্ট, মেরিট লিস্ট, এবং সব জায়গায় সেটাকে ওয়ালেতে টাঙিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যেমন দেওয়াল আছে, সেই দেওয়ালেতে আটকে দেওয়ার জন্য জায়গা করাও আছে, ঠিক আছে, কিন্তু আমাদের এই হুগলি DPSC-তে সেটা কোনোভাবেই করা হচ্ছে না। এবং এই অজুহাত দেওয়া হচ্ছে যে যেহেতু ভোটের আগে MCC জারি হয়ে গেছে তাই নাকি এটা দেওয়া যাবে না, DM-এর কোনোরকম নির্দেশ রাখ, কিন্তু
অলরেডি আমাদের এটা যেহেতু অনলাইন প্রসেস, তাই এখানে এমসিসির যে নিয়ম সেটা লাগু হয় না, এবং সেই ক্ষেত্রে এটা যেহেতু অনলাইন প্রসেস তাই আমাদেরকে নিয়োগ ক্ষেত্রে, অর্থাৎ এই যে কিছু জনের নিয়োগ করা বাকি আছে, কাউন্সেলিং কিছু জনের হয়ে গেছে এবং বেশ কিছু জনের বাকি রয়েছে, সেটা যাতে ভোটের আগেই হয়ে যায় তাই জন্যে আমরা এখানে শান্তিপূর্ণভাবে জমায়েত হয়েছে এবং ডিআই স্যারের কাছে আমরা শান্তিপূর্ণভাবে এই সমস্ত কিছু জানাচ্ছি। এখানে লিস্টও পাবলিশ হচ্ছে না, তো কেন পাবলিশ হচ্ছে না জানতে গেলে যেটা বলা হলো আগে যে এমসিসি লাগু আছে বলা হচ্ছে, কিন্তু কোর্টের অর্ডার আছে সমস্ত ডিআই অফিস, এসআই অফিস এবং এপিসিতে লিস্ট টাঙানোর পুরোপুরি অর্ডার আছে এবং স্টে ওঠানোর সাথে সাথে এই অর্ডারটা দেওয়া হয়েছে। এবং আমাদের অনেক অনেক ক্যান্ডিডেট তারা নিজেরা যে চাকরি করতো সেই চাকরি ছেড়ে আজকে এই প্রক্রিয়ায় ইনক্লুডেড হওয়ার পর সেই চাকরি ছেড়ে বাড়িতে বসে আছে। অলরেডি অনেকে রিজাইন দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়, আজকে এর মধ্যে প্রায় দুজন অসুস্থ অবস্থায় মারা গেছেন এই চিন্তা করতে করতে যে কী হবে এরকম পরিস্থিতিতে। তো এই পরিস্থিতিতে আমরা কাউন্সিলিংয়ের একদম নোটিশ ছাড়া কোনোভাবে এখান থেকে উঠছি না। এখন কি অফিসের ভিতরে কেউ আছেন? হ্যাঁ, অফিসের ভিতরে বড়বাবুর সাথে কথা হয়েছে, কালকে ডিআইয়ের সঙ্গে কথা হয়েছিল, উনি বলেছেন যে এই প্রসেস কোনোভাবে আমরা এখন করতে পারবো না এমসিসি লাগু আছে বলে, কিন্তু বড়বাবুও বলছেন ডিআই এবং এপিসি অর্ডার ছাড়া আমরা করতে পারবো না। তাই আমরা মহামান্য, তাই আমরা অন্যান্য জেলাতেও টাঙিয়ে দেওয়া হয়েছে লিস্ট, তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ যাতে এই প্রক্রিয়া শুরু হয় এবং এই প্রক্রিয়ায় কোনোরকম বাধা যেহেতু নেই এবং কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয় সেটার জন্য আমরা আবেদন করি। গেটের সামনে অবরোধের জেরে শিক্ষা সংসদের ভেতরে আটকে পড়েছে দপ্তরের আধিকারিক সহকর্মীরা। ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা আমরণ অবস্থান চালিয়ে যাবেন বলেই জানান। ইমিডিয়েটলি মেইল লিস্ট ওয়ালাপ করা এবং তারপরে আমাদের রিজিউমিং কাউন্সিলিং প্রসেস যেটা বাকি আছে সেটা কন্টিনিউ করার জন্য দাবি নিয়ে বসেছি। যতক্ষণ না আমাদের সেই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে উঠবো না। বাড়িতে অসুস্থ বাবা মা, সমস্ত লোকজনের পরিবার, কেউ সিকিউর জব ছেড়ে দিয়ে এখানে চাকরি করতে পেয়েছে বলে ছেড়ে দিয়ে চলে এসেছে। আজকে আমাদের দিনের পর দিন নিয়োগ হচ্ছে না, টালবাহানা হচ্ছে। চার তারিখে ডিভিশন বেঞ্চ থেকে স্টে উঠে যাওয়ার পরেও আমাদের কোনো প্রসেসিং নেই। একদিনে ১৭ তারিখে চারটে নোটিফিকেশন এসেছিল, তারপরেও আজকে এতদিন হলো কোনো নোটিফিকেশন নেই কেন? আমাদের কাউন্সিলিংটা ইমিডিয়েটলি দরকার এবং সমস্ত ডিপিএসসিগুলোতে লিস্ট ওয়ালাপ হওয়ার পরেও আমাদের কেন লিস্ট ওয়ালাপ হলো না হুগলি ডিপিএসসিতে? আমরা তার জবাব নিতে এসেছি এবং যতক্ষণ না কাউন্সিলিং শুরু হয় ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না কেউ। কতজন আছেন আপনারা জেলায়? আমরা এই জেলা প্রায় ৫০০ জনের মতো আছি, কিন্তু এখানে আছে সবাই আসবে, আমরা কন্টিনিউয়াসলি প্রসেস চালু রেখে যাব, তার জন্য পরপর সবাই আসবো, আমাদের প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলিং হচ্ছে। আমরা নিয়োগ চাই, এই নিয়োগ ছাড়া আমরা কোথাও যেতে পারবো না, আমাদের পরিস্থিতি খুব খারাপ। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। সত্য তৃণমূল ত্যাগী হরিপালের বিজেপি প্রার্থী সমীরণ মিত্র আজ মনোনয়ন দাখিল করলেন চন্দননগর মহকুমা শাসক দপ্তরে। নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে আজ এসডিও অফিসে মনোনয়নপত্র দাখিল করলেন চন্দননগর বিধানসভার প্রার্থী প্রকাশ শর্মা। চন্দননগর বিধানসভা থেকে এবার নির্দল প্রার্থী হিসাবে নমিনেশন দাখিল করলেন প্রকাশ শর্মা। এদিন এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। তৃণমূল, বিজেপি, সিপিএম এদের চাইছে না মানুষ, তাই নিরপেক্ষভাবেই মানুষ আমাকে ভোট দেবে। নমিনেশন দাখিলের পর এমনই মন্তব্য প্রকাশ শর্মার। জেতার ব্যাপারে আশাবাদী প্রকাশবাবু, জিতলে সব কাজ করবেন বলেই দাবি তার। নমিনেশন জমা দেওয়ার আগে সহযোগীদের সাথে এদিন মিলিত হন তিনি। আমি এখানে আসছি চন্দননগর বিধানসভা কেন্দ্র নির্বাচনে নির্দল প্রার্থী প্রকাশ শর্মা, যে আমি নমিনেশন ফাইল করতে এসেছি। আমি চাইছি যে টিএমসি, বিজেপি, লাল পার্টি এদের লোক চাইছে না, কিছু চাইছে যে নিরপেক্ষ, যে নতুন সুযোগ মানুষের কাছে আশা করছে যে কিছু নতুন আসুক, তার জন্যে আমরা নির্দল থেকে এখানে উঠেছি। লোকের পাশে দাঁড়াতে, লোকের কাছে দাঁড়াতে, আপনার বাড়ির পাশে, আপনার বাড়ি এলাকার পাশে, আর কিছু করতে এসছি নতুন করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধনিয়াখালীর কংগ্রেস প্রার্থী অনির্বাণ সাহা আজ নমিনেশন প্রদান করলেন। দলীয় কর্মী সমর্থক সহযোগে এদিন নমিনেশন দাখিল করেন তিনি। সবাই প্রতিপক্ষ। আপনাদের জোট সঙ্গী হিসাবে কি কি বার্তা নিয়ে এগোতে চলছেন এই প্রচারে? ২০২১ বেকার যুবকদের কর্মসংস্থান এবং সব কিছু সিস্টেমেটিক হয়েতে যেন চলে, এই কার্ড মানি যে ব্যাপারটা, যে কার্ডটা যেন উঠে যায়,
আর কর্মসংস্থানের উপরই বেশি আমাদের নজর থাকবে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। মাস্টার মশাইকে হটানোর দাবিতে আমরণ অনশনে সিঙ্গুর বিজেপি। চব্বিশ ঘন্টার মধ্যে প্রাথমিক টেটের কাউন্সিলিং এর দাবিতে চাকুরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।